বিপ্লব ভাই ন্যাশনাল টিমে ভাই আপনি 8টা শট খেলছেন তাই না? এখন ন্যাশনাল টিমের গোলকিপার কোচ হিসেবে আছেন, কেমন লাগছে রেকর্ডিংসটা? অবভিয়াসলি ভালো লাগছে, আসলে আগে খেলোয়াড় ছিলাম, এখন গোলকিপার কোচ হয়েছি, তো অবভিয়াসলি এটা অনেক বড় ব্যাপার। আর আপনার ন্যাশনাল টিমে হয়ে আপনার সাফল্য কয়টা আছে? সাফল্য 99 সাব গেমস, 2003 সাব ফুটবল, ভুটানে জিগমেদুরে সাউথ এশিয়ান বিচ ফুটবলের ক্যাপ্টেন হিসাবে চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কায়। তো আপনাদের সময় আপনি আর আমিনুল আর কেউ তার কাছে ফিরতে পারেন, কিন্তু পরবর্তীতে আমরা গোলকিপিং পজিশনে সেভাবে আসলে আস্তে আস্তে কাউকে পাইনি, একবার একজন প্রতিবারে চেঞ্জ হচ্ছিল আর কি। আসলে সবচেয়ে বড় জিনিস যে আমরা আসার পরে যদি দেখেন যে এখন আমি বুঝছি যে জিনিসগুলো কেন হয়েছে, কারণ ভালো গোলরক্ষক কোচ আসা হয়নি, কারণ ভালো টিচার না হলে ভালো ছাত্র হবে না। তো আমার মনে হয় যে আমি যখন কোচিংয়ে আসছি আসার পরে জিনিসটা উপলব্ধি করছি যে আমাদের যদি প্রত্যেকটা জায়গায় ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমাদের ভালো মানের গোলরক্ষক কোচ থাকতো তাহলে এই সমস্যাটা তৈরি হতো না। তো এটাই সবার আগে মূল ইয়ে, যে একজন ভালো শিক্ষক যে বুঝেন গোলকিপারদের বেসিক থেকে শুরু করে একটা গোলকিপার কীভাবে ভালো করবে, তো গোলরক্ষক কোচের অনেক বড় ব্যাপার এখানে। তো আমাদের সেই রকম গোলরক্ষক কোচ ছিল না বলেই এই জিনিসগুলো তৈরি হয়েছে। আপনার সময় গোলরক্ষক ছিল না? আপনার কি হলো? আমার সময় যেটা সবচেয়ে বড়, আমি মোতালেব ভাইদের পেয়েছি, আমাদের মোতালেব ভাইয়ের আন্ডারে আমি বড় হয়েছি, প্রায় 6-7 বছর উনি আমাকে নার্সিং করেছেন কীভাবে ভালো গোলরক্ষক পাওয়া যায়। তো আমি ন্যাশনাল টিমের গোলরক্ষক দিচ্ছি, মোতালেব ভাই আমাদের জন্য লিজেন্ড ছিলেন, তো মোতালেব ভাইয়ের আন্ডারে আমি বড় হয়েছি, আমিনুল হয়েছে, তো ওইভাবেই আমরা তৈরি হয়েছি। তো আমরা সবাই কিন্তু মোতালেব ভাইকে পেয়েছি, তো আসলে ওই সময়টা আমরা ভালো মানের ওনার মতো একজন কোচ পেয়েছিলাম বলেই এই লেভেলে আসতে পেরেছি। আচ্ছা, এখন তো নিশ্চয়ই মানে এফসির গাইডলাইন দিয়েছে প্রত্যেকটা ক্লাবের লাইসেন্সধারি গোলকিপার কোচ থাকতে হবে, এটা যদি আরও 10 বছর আগে চালু হইতো আরও তাহলে নিশ্চয়ই এই সমস্যাটা আমাদের ফেস করতে হতো না এখন? না অবশ্যই, এটা অনেক বড় ব্যাপার। দেখুন, গোলরক্ষক কোচ হতে হলে সবার আগে আপনার লাইসেন্সিংটা অনেক ইম্পর্টেন্ট এবং মডার্ন ফুটবল গোলকিপিং ট্রেনিংগুলো জানতে হবে। এই যে আমি কয়েকদিন আগেও লেভেল 2 কমপ্লিট করলাম, তো এখানে কিন্তু অনেক আমরা আপগ্রেড অনেক কিছু পেয়েছি। তো গোলরক্ষক কোচ হতে হলে আপনার ভালো কিছু জানতে হবে, মডার্ন গোলকিপিং ট্রেনিং, গোলকিপারদের কীভাবে তৈরি করা হয় সব কিছু জানতে হবে। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমাদের প্রত্যেকটা ক্লাবের উচিত যে সেই মানের গোলরক্ষক কোচ নিয়োগ দেওয়া যারা ক্যাপাবল, এবং ফিউচার শুধু ক্লাবের প্রফেশনাল প্লেয়ার না, যারা ফিউচার প্লেয়ার হবে তাদেরকেও তৈরি করা ক্লাবের উচিত, ভালো মানের গোলরক্ষক তৈরি করা। বলা যায় যে 99 সাব গেমস আমরা যে স্বর্ণ জিতেছি, উপরে আলফাজ খেলেছে, টিপু গোল করেছে, নিচে একটা মানুষই গোল পোস্টের নিচে দাঁড়িয়েছে, সেটা বিপ্লব ভট্টাচার্য। সেই ফিলিংস একটু বলেন, সেই সাব গেমস 99 কথা মনে হলে আসলে আমি এখনও অবাক হই যে ওই দিনের ম্যাচটা যদি চিন্তা করি যে ফাইনাল ম্যাচ, নট অফ দ্য ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচ ইন্ডিয়ার সাথে, তো আমার পারফরমেন্স ছিল সত্যি কথা যে যদি সাউথ এশিয়ার বেস্ট গোলরক্ষক সেই সময় আমি ওই ম্যাচটাই খেলেছিলাম, যেটা আমাদের দেশের জন্য দরকার যে ফাইনাল সময় গিয়ে যে ভালো খেলা গোলরক্ষক, এই জিনিসগুলো যদি না হয় একটা গোলরক্ষক কিন্তু একটা টিমকে টোটালি চেঞ্জ করে দিতে পারে, তখন ভালো কিছু সেভ দিবে। তো গোলরক্ষক খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, 90 মিনিটে একটা বল আসবে, সেই বলটার জন্য রেডি থাকতে হবে। আচ্ছা, আপনি ক্লাব লেভেলে কোথায় কোথায় খেলেছেন? ক্লাব লেভেলে আমার প্রায় 24 বছরের কেরিয়ার, ঢাকা আবাহনীতে 9 বছর, আমার ফুটবল শুরু আবাহনী থেকে। তো আবাহনী আমার জন্য আসলে অনেক বড় ব্যাপার, আজকে বিপ্লব হওয়ার পিছনে আবাহনীর অবদান অনেক, কখনোই ভুলার নয়। আর পাশাপাশি আমি শেখ রাসেলে 5 বছর খেলেছি, মুক্তিযোদ্ধায় 3 বছর, ব্রাদার্স ইউনিয়নে 3 বছর, ফরাসগঞ্জে 1 বছর খেলেছি পুলে পড়ে। তো আমার কেরিয়ারটা আসলে প্রায় 24 বছরের কেরিয়ার, ফুটবল গোলকিপিং পজিশানে প্রায় 1000 ম্যাচের উপরে খেলা সময় হয়েছে আমাদের, ফার্স্ট ম্যাচ। তো সে তুলনা অবশ্যই নিজেকে এখনও ফিল প্রাউড যে আসলে বলতে বলতে 24 বছর চলে গেছে, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার যে কখন চলে গেছে বুঝতে পারি। আপনার এই ফুটবল কেরিয়ারে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা? স্মরণীয় অনেকগুলোই আছে, সবচেয়ে বড় স্মরণীয় 99 সাব গেমস চ্যাম্পিয়নশিপ, 2003 সাব ফুটবল, সাউথ এশিয়ান বিচ ফুটবলের চ্যাম্পিয়নশিপ। এরপরও যদি বলি যে বেশ কিছু ম্যাচ আছে, বিশেষ করে চায়নার অ্যাগেনিস্টে 2002 এশিয়ান গেমসে চায়না টিম, ওয়ার্ল্ড কাপ টিম, ওদের 3টা সিনিয়র প্লেয়ারও ছিল, ওই ম্যাচটা আমার কাছে অনেক স্মরণীয়। এবং ডেবু ম্যাচ সৌদি আরবের অ্যাগেনিস্টে সাইদুল আরানের পেনাল্টি সেভ দিয়ে, সো এটা আমার কাছে স্মরণীয় ম্যাচ ছিল, এই দুটো ম্যাচ।
প্রেশার। তো গোলকিপিং কোচে সম্ভবত থাকবে নাকি নেক্সটে অন্য কোচিং করে হেড কোচিং হিসেবে আসবে? আমার ফিউচার টার্গেট শুধু গোলকিপিং কোচ নিয়ে। আমি গোলকিপিং কোচ হতে চাই এবং সর্বোচ্চ লেভেল পর্যায়ে যেতে চাই। এখন লেভেল টু হয়ে গেছে, লেভেল থ্রি করব ফিউচারে। আর আমার একটাই টার্গেট যে বাংলাদেশে গোলকিপিংয়ের জন্য প্রজেক্ট খোলা, একটা গোলকিপিং প্রজেক্ট থাকবে যেখানে শুধু গোলরক্ষক তৈরি হবে। যদি আমি বেঁচে থাকি হয়তো সেটা করার চিন্তা ভাবনা আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।